বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 12 আর ফোন নিয়ে আলোচনা করবো। যারা নতুন মোবাইল কেনার জন্য চেষ্টা করছেন বা নতুন মোবাইল কোনটা কিনবেন সেটা জানেন না, তাদেরকে আজকে জানাবো যে মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, Xiaomi Redmi Note 12 আর প্রো মোবাইল কিনলে কী কী ফেসিলিটি পাবেন বা কী কী নতুন বৈশিষ্ট্য যুক্ত আছে এই মোবাইলে, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা নেটওয়ার্ক হিসেবে দেখি যে 5G সিম ব্যবহার করা যাবে এই মোবাইলে। এই মোবাইলে 5G সিম ব্যবহার করা যাবে এবং এর বডি ওজন হচ্ছে 188 গ্রাম, খুবই পাতলা একটা মোবাইল, খুবই স্লিম বডি দেওয়া আছে, খুবই ব্যবহারযোগ্য, পরিবহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে আমরা ব্যবহার করতে পারবো এই মোবাইলটা। এর ডিসপ্লে সাইজ আছে 6.67 ইঞ্চি দেওয়া আছে, যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে, বিশেষ করে যারা মোবাইলে গেম খেলার জন্য বড় ডিসপ্লে খুঁজতেছেন অথবা মুভি দেখার জন্য বড় ডিসপ্লে হয়েছেন তাদেরকে বলবো যে এই ডিসপ্লেটা অনেক বড় আছে, 6.67 ইঞ্চি, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন দেওয়া আছে 1080x2400 পিক্সেল দেওয়া আছে, যা অনেক ভালো একটা রেজুলেশন দেওয়া আছে। অপারেটিং সিস্টেম দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে, আর প্রসেসর হিসেবে দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4th generation দেওয়া আছে। আমরা জানি যে স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে ভালো একটা প্রসেসর, এর উপরে কোনো ভালো প্রসেসর নাই, তাই সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর। আর এই মোবাইলে এই প্রসেসরটা দেওয়া আছে, সিপি হিসেবে অক্টা কোর দেওয়া আছে, জিপি হিসেবে দেওয়া আছে Adreno 619 দেওয়া আছে। মেমোরি কার্ড হিসেবে সেট মেমোরি দেওয়া আছে 256 জিবি দেওয়া আছে এবং 12 জিবি র্যাম দেওয়া আছে, যা বিশাল একটা সেট মেমোরি পাওয়া যাবে, 256 জিবি আর 12 জিবি র্যাম দেওয়া আছে। মেইন ক্যামেরা হিসেবে ডুয়েল ক্যামেরা আছে, পিছনে দুইটা ক্যামেরা আছে, একটা আছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা আছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাটা অনেক বিশাল একটা ক্যামেরা, যার সাহায্যে আমরা এইচডি ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আমাদের এই ক্যামেরাটা একটা DSLR ক্যামেরার মতো কাজ করবে। সামনে সেলফি ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল আছে, যার সাহায্যে আমরা এইচডি কোয়ালিটি ভিডিও করা সম্ভব হবে। ওয়াইফাই, ব্লুটুথ, USB, GPS এগুলো আছে। USB টাইপ সি 2.0 ওটিজি সাপোর্ট করবে, অর্থাৎ যে আমরা চার্জারটা ব্যবহার করবো সে চার্জারটা টাইপ সি চার্জার হবে। সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই মোবাইলে আছে। ব্যাটারি দেওয়া আছে লিউকো 5000 mAh এবং ফিক্সড ব্যাটারি দেওয়া আছে। আমরা জানি 5000 mAh মানে বিশাল একটা ব্যাটারি, একটা ব্যাকআপ পাওয়া যাবে ভালো, একবার চার্জ দিলে আপনারা 2-3 দিন ইউজ করতে পারবেন, কোনো প্রকার চার্জ লাগবে না, কারণ 5000 mAh বিশাল একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া থাকবে। কালার হিসেবে ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড, এই 3 কালারের মোবাইলটা পাওয়া যাবে। তো সব দিক বিবেচনা করলে মোবাইলটা একটা অসাধারণ একটা মোবাইল। যদি কম দামের মধ্যে যদি আমরা মোবাইলটা কিনতে চাই তাহলে আমি মনে করি এটা একটা বেস্ট একটা মোবাইল। ক্যামেরাও ভালো দেওয়া আছে, র্যাম দেওয়া আছে 12 জিবি র্যাম দেওয়া আছে, সেট মেমোরি অনেক বেশি দেওয়া আছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে, যা খুবই একটা ভালো একটা মোবাইল। এই সব বিবেচনা করলে এই মোবাইলটা আপনারা কিনতে পারেন, সব দিক বিবেচনা করে এই মোবাইলটা অবশ্যই ভালো একটা মোবাইল। তো যদি এই মোবাইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই মোবাইলে বর্তমান প্রাইস কত সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদেরকে বর্তমান প্রাইস কত আছে সেটা জানিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।